এদিকে ক্ষত বিক্ষত শরীর নিয়ে কোনো সীমান্ত পেরিয়ে আসা রোহিঙ্গাদের বর্ণনায় উঠে এসেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাষ্ট্রীয় বাহিনীর নৃশংসতার ভয়াবহতা কারণ মা বাবা ভাই বোন সহ পরিবারের সবাই মারা গেছে গুলি বা বোমার আঘাতে কেউ বা চোখের সামনে জ্বলন্ত বসতবাড়ি রেখেই পালিয়ে আসতে বাধ্য হয়েছেন আহতদের শরীরের ক্ষত দেখে শিউরে উঠছেন চিকিৎসকেরা অমিত দাসের ক্যামেরায় সোহাব কুমার বিশ্বাসের প্রতিবেদন পাহাড়ের ওপারে রোহিঙ্গাদের গ্রাম চলছে সবুজ এই পাহাড়টি আগুনের লেলিহান শিখাকে আড়াল করলেও ধোয়ার এই কুণ্ডলি দেখেই ধারণা করা যায় সহিংসতার ভয়াবহতা মাঝে মধ্যেই নোম্যান্সল্যান্ড ঘেঁষে মহড়া দিচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার পুরো যুদ্ধাবস্থা তৈরি করে নিরস্ত্র মানুষের উপর মরণাস্ত্র ব্যবহার করছে মিয়ানমারের সেনাবাহিনী এমন অভিযোগ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোহিঙ্গারা হেলিকপ্টার নিয়ে উপরে চলে যা উপরে চলে যা মুসলমান খন্দিকে বেশি আছে পেটে গিয়ে মুসলমানের মাথার উপর থেকে বুনটা ডালি দেয় বারমার অবস্থা হতে রে মুসলমান এস দিনটা থাকি না হরিবা তোমারা মুসলমান সাগুরা আর মারি ফলাই গুলি মারি তুলি মারি গোর বাড়ি ফুরাই দিওরে আছে দাসে সত্যসংগরিবেলাই প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা নাগরিকদের মধ্যে প্রায় 100 জনই ঠাই হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের ক্ষত বিক্ষত শরীর দেখে শিউরে উঠছেন চিকিৎসকরা যে নর্মাল কন্ডিশন সেই কন্ডিশনে রুগীরা ভর্তি হচ্ছে ম্যাক্সিমাম রুগী হলো আমার গান শট ইঞ্জুরি কিছু বোম ব্লাস্ট ইঞ্জুরি আছে আর কিছু আছে প্লাস তিনজনের মতন আদার্স ইঞ্জুরি পর্যাপ্ত ওষুধের সরবরাহ নেই সরকারি হাসপাতালে তাই সহযোগিতায় এগিয়ে এসেছে রোগী কল্যাণ সমিতি কিন্তু তাদেরও রয়েছে সীমাবদ্ধতা ওদের চিকিৎসা খুব ব্যয়বহুল সেখানে আমরা চেষ্টা করতেছি তাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রতিদিন চার থেকে পাঁচজন করে আহত রোহিঙ্গা নাগরিক আসছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের অধিকাংশই গুলিবিদ্ধ আছে বোমার আঘাতে ঝলসে যাওয়া রোগীও সোহাগ কুমার বিশ্বাস এসএ টিভি চট্টগ্রাম